পরীক্ষার মরশুমকে তুড়ি মেরে এবং আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন স্থানে অব্যাহত তীব্র ডেসিবেলের শব্দদূষণ বিশেষ করে রাজধানীর প্রাণকেন্দ্রে এই সময়কালে একাংশ বিয়ে বাড়িতে বাজি পটকা পোড়ানো সহ অর্কেস্ট্রার আয়োজন করা হচ্ছে এছাড়া বিভিন্ন স্থানে মেলা গানের আসর কীর্তন মাহফিল ইত্যাদিরও আয়োজন করা হচ্ছে স্বাভাবিক কারণে এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা একই সঙ্গে বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা প্রচণ্ড শব্দ দূষণের জেরে মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত অভিযোগ এক্ষেত্রে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কার্যত কোনো ভূমিকা পালন করছে না এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না